এর ভিতরে গাছে ওরা এরকম আটটা দশটা করে চাক করে ওর মধ্যে, ঠিক এখানেও কাঠের ফ্রেমগুলো দেয়া, এখানে চাকটা বাঁধবে। মানসিংহের আমলের, মানসিংহের আমলের এটা প্রতাপাদিত্য, প্রতাপাদিত্যের ভাগ্নে ভবানী প্রসাদ দায়িত্ব দিদি। মধ্যমগ্রাম স্টেশন থেকে হাসনাবাদ লোকালে চেপে বসলাম। হ্যাঁ বন্ধুরা, এবারকার গন্তব্য টাকি। টাকির সবকটি জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখব আর থাকবে সব রকম তথ্য। চলুন তাহলে ঘুরে দেখা যাক ইছামতি নদীর ধারে টাকি। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি এবার টাকিতে, আর আমরা এখন নেমে যেরকম শুনলেন যাচ্ছি রামকৃষ্ণ মিশনের দিকে। সর্বপ্রথম আমাদের ওটাই হচ্ছে গন্তব্য, চলুন বাকি কথা ওখানে গিয়ে। অনেকেই হয়তো ভাবতে পারেন এ কেমন জায়গায় এলাম, রামকৃষ্ণ মিশনও কি ঘোরার জায়গা। তবে হ্যাঁ, টাকি স্টেশনের সবচেয়ে কাছে এই জায়গাটাই রয়েছে এবং টাকির ঘোরার জায়গাগুলোর মধ্যে এটাও একটা। অর্থাৎ আপনি যখন কোনো গাইড বা কোনো টোটো বা অটো বুক করবেন তখন তারা কিন্তু আপনাকে এই জায়গাটিও দেখাবে। শীতের সময় মোট কথা মানে প্রত্যেক দিনই বেশ ভালো লোক হয় না? প্রত্যেক দিনই ভালো লোক। আর বেশিরভাগ কি মানে পুরো ট্যুর করে নাকি মানে বাসে করে কিছু জায়গা ঘুরে চলে যায়? যারা বাসে করে আসে তারাও পুরো ট্যুর করে, ঠিক আছে? বাসে করে যারা আসে ৯৬৫৭৮ পর্যন্ত কোনো সরকারি সাহায্য পাইনি, এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট করছে। আচ্ছা, এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে কাজটা শুরু করেছে। মানসিংহের আমলের, মানসিংহের আমলে এটা প্রতাপাদিত্য, প্রতাপাদিত্যের ভাগ্নে ভবানী প্রসাদ দায়িত্ব দিদি। আচ্ছা, এটা এ করে তখন একটা ঘর পাওয়া গেছিল, এ ঘরটা পুজো হতো। ঘরটা পাওয়া গেছিলো ওই কালী কালকেতলা বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা ওটা কালকেতলা নাম দেওয়া হয়েছিল। ওইটা এই সামনে দিয়ে নদী গেছে, এই নদীর কূলে পাওয়া গেছে বলে ঘরটা কুলেশ্বরী নাম। আচ্ছা, তার জন্য কুলেশ্বরী, হ্যাঁ কুলেশ্বরী নামটা। তারপরে আমাদের বংশকে ওনারা নিয়ে আসেন কর্ণকুব্জে থেকে, মানে কৌমুব্জেটা যে বল্লাল সেন বলা না পাঁচ ঘর ব্রাহ্মণ নিয়েছিলেন, কিন্তু এর এটা এর অনেক আগে, বল্লাল সেনেরও অনেক আগের ঘটনা। এটা ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি, ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। আমাদের পূর্বপুরুষরা সেইভাবে এটাকে মার্কেটিং করি না, আমরা এখন করছি, আমরা খুঁজে খুঁজে এখন তো সেইভাবে আমরা পাইনি, তো একটা এর থেকে আমরা পেয়েছি কানাই রায়। আচ্ছা, একাল সেকাল ২৪ উত্তর ২৪ পরগনার একাল সেকাল, আচ্ছা আচ্ছা বলে একটা বইতে পেয়েছিলাম, অনেক পুরনো বই, সেই বই থেকে আমরা এটা পেয়েছি। কৃষ্ণচন্দ্র রায় কোথাও থাকেন না, দেখে যে নিজের জায়গা ছাড়া, তো এই জায়গাটা কৃষ্ণচন্দ্র রায় কিনেছিলেন এবং পরবর্তীকালে এই জায়গাটা উনি জমিদারদের দিয়ে দেন, জমিদারদের তারপর থেকে এটা দেখা শুনি। কারণ মূর্তি তো তখন তৈরি হয়নি, কালী মূর্তি তখন তৈরি হয়নি, কালী মূর্তি তৈরি হয়েছে ২৭৭৭ মানে এটা যখন আপনার রিস্টোর হয়ে যাবে তখন ওখানে ঘরটাও থাকবে মূর্তিও থাকবে। মূর্তি তো রয়েছে, মূর্তি রয়েছে, মূর্তির বয়স ৩০০ বছর। আচ্ছা, সে ৩০০ বছর হয়ে গেছে, মূর্তি পুজো হচ্ছে। হ্যাঁ,
আচ্ছা বিসর্জন সিনেমা? হ্যাঁ হ্যাঁ দেখা আছে, ওই বাড়িটা তো এখানেই আছে না? হুম, ওই বাড়িটা দেখাবে তো? দুটো আছে বাড়ি। আচ্ছা, একটা যেটা ওই পুকুর টুকুর দেওয়া রয়েছে বাড়িটা, মানে চালা টাইপের বাড়ি যেটা, ওই বাড়িটা, ওই বাড়িটাতে তো শুটিংটা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওই সিনেমাটা দেখেছি আমি, তো ভালো জায়গাটা দেখিও। এই বাড়িটাকে বাংলাদেশে সেই বাড়িটা হিসেবে দেখানো হয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর ওই বাড়িটাতে গিয়ে ওই যে ভেসে উঠেছিল গিয়ে যেখানে, সেটা হচ্ছে সেই বাড়িটা? একদম ঠিক বলেছো। তো এদের এখন এই বাড়িতে তো মানে এখানকার যে যারা নিজস্ব ভাড়াটে সব, এই বাড়ির লোক থাকে না, ভাড়াটে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা আমরা চলে এসেছি এখন সেই বিখ্যাত বাড়ি যেটি বিসর্জন সিনেমায় ব্যবহার করা হয়েছিল। আপনারা নিশ্চয়ই সামনে দালানটা দেখে বুঝতে পারছেন যে এটাই সেই বাড়িটা, তাই না? তবে কিছু সামান্য চেঞ্জেস হয়েছে, ওখানে মনে হয় কোনো খড় গাদা এসব কিছু দেওয়া ছিল চালে, পরে করেছে না, এগুলো পরে রিপেয়ার হয়েছে, তাই না? এই সেই বিখ্যাত বাড়ি বিসর্জন সিনেমায় ব্যবহার হয়েছিল। আপনারা দেখছেন এই দালানেই হয়তো আপনারা আবিরকে বসে থাকতে দেখেছেন, তাই না? চলুন দেখি আশপাশটায় কী আছে। হ্যাঁ, সংস্কার করা হয়েছে কিছুটা, আরও হয়তো হবে ভবিষ্যতে, কারণ একবার শুটিং হয়েছে যখন তো এটা একটা দর্শনীয় জায়গা হয়েছে, ভবিষ্যতে হয়তো আরও শুটিং দেখতে পারবেন এখানে। এ দেখুন, এই বাড়িটির ঠিক পাশে রয়েছে একটা সুন্দর পুকুর, খুব সুন্দর বাগান রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমার মৌমাছির টোটাল এক্সপিরিয়েন্স ধরুন 94 সাল থেকে আমি করি, তখন ছোট, যেহেতু দাদুরা কিভাবে ধরতে হয়, কিভাবে কি করতে হয়, ওদের রাখতে হয় কিভাবে, এগুলো কি আপনারা সংরক্ষণ করা? হ্যাঁ, এখান থেকে আমি তো আমি আমার মৌমাছি থেকে আমি কালেকশন করি। এটা কি নিচে জমবে না বলছো? না, ওসব কোনো কিছু হবে না। আচ্ছা নেবো তাহলে, আসুন আমি নিয়ে আসি একটু। হ্যাঁ, বিহাইভটা কিভাবে কি হয় আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দাদা একটু বলে দিন, বলে দিলে ভালো হয়। তো ধরুন এই যে এটা এর গেট। হ্যাঁ ওই যেমন ওই মুখে বসে আছে, হুম, এটা এদের গেট। তো এখান থেকে এরা 3 কিলোমিটার যায় রেঞ্জ। আচ্ছা, তো এইভাবে রাখতে হয় কেন? এই জাতটা আপনার গাছের ভিতরে ধরুন ঢোর পড়ে গেছে, সেখানে বাসা করে এই প্রজাতটা, এরা বাইরে করে না, এর ভিতরে গাছে ওরা ওরকম 8-10টা করে চাক করে ওর মধ্যে, ঠিক এখানেও কাঠের ফ্রেমগুলো দেয়া, এখানে চাকটা বাঁধবে। আচ্ছা, এখানেই আমরা যখন মধুটা হয় চাকটা মাছিটা ঝেড়ে পরিষ্কার করে মেশিন বসাই, কারণ আমরা কোনো হাত দিয়ে চাপা টাপা চলবে না, যারা ডাইরেক্ট আপনার গাছ থেকে কাটে চাপতে হয়, ওটা চাপলে মধু ভালো থাকে না, মধুতে আপনার কিছু আপনার পরাগ কিছু লার্ভা ওটা মিশে যায়, গেলে তখন মধুটা খারাপ হয়। কিন্তু আমাদেরটা হয় কি, আমরা এই চাকটা মাছিটা ঝেড়ে শুধু মেশিনই দিই, দিয়ে ঘুর দেবো, দিলে আপনার ফ্রেশ মধুটা আসবে, এখানে লার্ভা আসবে না, পরাগ আসবে না, যার জন্য এই মধুটা থাকেও অনেকদিন। কিন্তু যারা গাছে কাটে রাখতে পারে না, কেন জিনিসটা ওদের মেশিন নেই বা প্রসেস জানে না, বালতি করে ওটা একদমই মধু না। কিন্তু নামটা বলে দাও। আমার পুরো নাম হচ্ছে মুসা করিম গাজী। মুসা করিম গাজী, ঠিকানাটা এটা? ঠিকানা এখানে, এটা সোদপুর। আমি বিসর্জন যে সিনেমা হয়েছিল এই বাড়িতেই মধুটা বিক্রি করে, এই বাড়িতেই বিক্রি করে। হ্যাঁ, অন্য অন্য দিন যেসব অর্ডার হয় আমি কলকাতায় যাই, কিন্তু শুক্র শনি রবি ম্যাক্সিমাম এখানটা থাকে, এখানে যা লোকজন আসে। তো বন্ধুরা আপনারা দেখলেন যে পুরোপুরি ভাবে ন্যাচারাল প্রক্রিয়াতে আর তার সাথে একদম সিস্টেমেটিক ভাবে এখানে মধু সংগ্রহ করা হয়। দাদা বোঝালেন আমাদেরকে, অবশ্যই আমিও নিয়ে যাব, দেখব যে দাদা যেটা বলছে সেটা কতটা সত্যি। ঢুকে পড়েছি বন্ধুরা মিনি সুন্দরবনে। তবে হ্যাঁ, এখানে আসলে সবার আগে সবার কিন্তু আধার কার্ড ছাড়া এর ভিতরে ঢোকা কিন্তু নিষেধ, প্রচণ্ড ঝামেলা হলো। আমাদের একজনের কাছে ছিল কিন্তু আরেকজনের কাছে মোবাইলে ছিল, কিন্তু তাতে সমস্যা এই যে কিছুক্ষণ কথা বলতে হলো। এটাই অ্যাকচুয়ালি নাম হচ্ছে গোলপাতা ফরেস্ট, এই গাছগুলো ভর্তি এখানে।
আমরা এখন গোলপাতা ফরেস্ট, গোলপাতা ফরেস্ট যেটাকে মিনি সুন্দরবন বলা হয়, এখানে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে এরকম সুন্দরভাবে ব্রিজ মতন করে দেওয়া হয়েছে যাতে আপনি পুরো জঙ্গলটা ঘুরে দেখতে পারেন। এটা একদম নদীর পাড়ে গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, কী বলছিলি ভাই? ও তো যেটা তুললাম না, গোল ফল কিন্তু খাওয়া যায়, তাই না? চলতালে টাওয়ারের দিকটাই ঘুরে আসি। সাদা বাইন গাছ। টাকিতে আসলে এই জায়গাটা মিস করবেন না। ম্যানগ্রোভ অরণ্যের মাঝখানে নিজেকে একা একটা অদ্ভুত ফিলিং আসবে। এমনি এমনি এই জায়গাটাকে মিনি সুন্দরবন বলা হয় না, সত্যি ওরকমই একটা ফিলিংস আসছে। আমরা এখন যাচ্ছি সামনের ওয়াচ টাওয়ারটার দিকে, সেখানে উঠলে পুরো জঙ্গলটা ভালো মতন দেখা যায়। ঢোকার সময় 10 টাকা টিকিট কেটে ঢুকতে হলো, তবে হ্যাঁ, এখানে আসার আগে আধার কার্ড অবশ্যই নিয়ে আসবেন, কারণ প্রত্যেকের কাছে না থাকলে অনেকটা অসুবিধা হতে পারে। আমাদেরও হয়েছিল, একজনের কাছে ছিল না, কিন্তু তার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো। তখন আমরা সাদা বাইন গাছ দেখলাম, এখন কালো বাইন, চারিদিকে বাইন গাছ আর গোলপাতায় ভর্তি, ওর জন্যই জঙ্গলটার নাম গোলপাতা ফরেস্ট। বাহ, এর মাঝখানে একটা সুন্দর চায়ের দোকানও আছে মনে হচ্ছে। সাড়ে 12টার সময় প্রচণ্ড গরম এখানে, শেষ দুদিন প্রচণ্ড বৃষ্টির পর আজকে রোদ ভালোই উঠেছে। তবে হ্যাঁ, এই দিনেই আপনি খুব ভালোভাবে এটা দেখতে পারবেন এই জায়গাটা। পিছনে ওয়াচ টাওয়ারটাকে পিছনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবার নদীর দিকে যাব, আপনাদের দেখাবো সেই দৃশ্য। এই পুরো শাখাগুলোর একটা উইং পুরো নদীর সামনে গিয়ে ঠেকেছে। নদীর ওপারটা সাতক্ষীরা, অর্থাৎ বাংলাদেশ। এই জায়গাটা দাঁড়ালে অনুভব হয় যে আমরা আমাদের দেশের এক প্রান্তে দাঁড়িয়ে আছি। বেরিয়ে পড়েছি গোলপাতা ফরেস্ট থেকে, তবে এখনো দেখা বাকি রয়েছে অনেক কিছুই। টাকি ট্যুরের পার্ট 1 এখানে শেষ করলেও 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো পার্ট 2 ভিডিও। আপনাদের করা একটা লাইক এবং সাবস্ক্রাইব এই ভিডিওটি বানানোর পিছনে যা খাটনি রয়েছে সেগুলো ভুলে যেতে সাহায্য করে। সুতরাং প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। খুব শিগগিরই ফিরে আসছি সেকেন্ড পার্ট নিয়ে।